হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখবো বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া পাঁচটি জনপ্রিয় গান, যে গানগুলো আপনার হৃদয়ে ইউটিউবে আপলোড করা হয় 9 মাস আগে, যার বর্তমান বেশ 13 মিলিয়ন। এটি টিকটকে অনেক জনপ্রিয়। টিকটকে এই গানটি ব্যবহার করা হয়েছে 2 লক্ষেরও বেশি ভিডিওতে। এর আসল গায়িকা তৌসিফ এবং মুজা। এরপর 4 নম্বর তালিকায় রাখা হয়েছে গগন সাকিবের নেশা নৌকা গানটি। ওরে প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে, তোর মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। এই গানটি ইউটিউবে আপলোড করা হয় প্রায় 1 বছর আগে, যার বর্তমান 20-85 মিলিয়নের উপরে। পার্সোনালি গগন সাকিবের গানগুলো আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার গগন সাকিবের গান ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর 3 নম্বর তালিকায় রয়েছে আরমান আলী ফিল্ম। মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আরমান আলী ফিল্মের এই অপরাধী গানটি ইউটিউবে আপলোড করা হয় প্রায় 3 বছর আগে, যার বর্তমান ভিউজ 326 মিলিয়নের উপরে, যা বাংলাদেশের সবচেয়ে ভিউজ পাওয়া গানগুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশ এবং ভারতে ব্যাপকভাবে জনপ্রিয়। এরপর 2 নম্বর তালিকায় রাখা হয়েছে শিরোনামহীন ব্র্যান্ডের এই অবেলায় গানটি। শিরোনামহীন ব্র্যান্ডের এই অবেলায় গানটি ইউটিউবে আপলোড করা হয় প্রায় 2 বছর আগে, যার বর্তমান ভিউজ 19 মিলিয়ন। পার্সোনালি আমার শিরোনামহীন ব্র্যান্ডের গানগুলো অনেক ভালো লাগে। আপনাদের কার কার শিরোনামহীন ব্র্যান্ডের গানগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর 1 নম্বর তালিকায় রাখা হয়েছে শ্যামস ভাইয়ের প্রবাসীদের নিয়ে গান আমার সোনার ময়না পাখি। এই গানটি ইউটিউবে আপলোড করা হয় প্রায় 7 মাস আগে, যার বর্তমান ভিউজ 30 মিলিয়ন। প্রবাসীদের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে নিয়েই শ্যামস ভাই এই গানটি গেয়েছিলেন। তবে শ্যামস ভাই একটি অসাধারণ শিল্পী। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।